করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে সকল শিক্ষার্থীকে করোনা টিকার আওতায় আনার উপর জোর দেওয়া হয়েছে। আমাদের সব প্রস্তুতি নেওয়া আছে, যখনই সংক্রমণের হার কমবে তখনই আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো। কবে খুলতে পারবো, কবে সংক্রমণের হার সেই পর্যায়ে যাবে এটা তো বলতে পারি না আমরা কেউ।